একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে তোমাকে দুটি হাফ অ্যাডার এবং একটি অরগেট প্রয়োজন, তা না হলে ইম্পসিবল দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা। তো আমাদের প্রয়োজন হচ্ছে দুটি হাফ অ্যাডার, দুটি হাফ অ্যাডার এবং একটি অরগেট। এই দুটি জিনিস হলেই আমরা বাস্তবায়ন করতে পারবো দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার। তো প্রথমত তোমাকে আগের ভিডিও দেখে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার একদম তটস্থ করে ফেলতে হবে, যেন কোথাও না বাজে। তো দেখো হাফ অ্যাডারের সমীকরণ কেমন থাকে, যদি হাফ অ্যাডারের কথা চিন্তা করি তাহলে কিন্তু হাফ অ্যাডারের সাম থাকে এ এক্সর বি এবং ক্যারি থাকে শুধু এ বি, তাই না? এবং ফুল অ্যাডারের সাম থাকে এ এক্সর বি এক্সর সি, এবং ফুল অ্যাডারের ক্যারি থাকে সি এক্সর সি ইনটু এ এক্সর বি প্লাস এ বি। মূলত দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করব, তো সাথে একটা অরগেটেরও প্রয়োজন আছে। তো প্রথমত আমরা একটা হাফ অ্যাডার অঙ্কন করব। দেখো তো হাফ অ্যাডারের চিত্র কেমন হয়, এ বি দুটো চিত্র অনেকটা এমনটাই হবে। এটা হচ্ছে এস মানে সাম এবং এ বি এটা হচ্ছে ক্যারি। তুমি দেখে নিশ্চয়ই চিনে ফেলেছো যে হাফ অ্যাডার কেমন হয়, এটা কিন্তু হাফ অ্যাডারের চিত্র। এবার আমরা আরেকটা হাফ অ্যাডার অঙ্কন করব। তো দেখো তো ফুল অ্যাডারের ক্ষেত্রে একটা সি আছে, তাই না? তার মানে আমাদেরকে যদি আমরা এটা অঙ্কন করতে যাই তাহলে একটা সি এরও প্রয়োজন আছে। সো আমি একটা সি নিয়ে নিব, এখানে সিটা একটু দূরে নিয়ে নিব, এখান থেকে সিটা নিয়ে নিব এবং দুটো মাথা একসাথে করব। আচ্ছা তুমি এই অংশটা ভুলে যাও। হ্যাঁ তুমি দেখো তো এখানে এ বি এর মাধ্যমে কিন্তু আমরা একটা সাম একটা ক্যারি বের করছি। এবার যদি চিন্তা করো এই অংশটার কথা, এই যে লাইনটা আছে এই লাইনটার এই লাইনটার মাধ্যমে মানে এই দুটো ইনপুটের মাধ্যমে আমরা একটা হাফ অ্যাডার অঙ্কন করব। তো হাফ অ্যাডার বলতে আমরা মূলত একটা এক্সর গেট অঙ্কন করি এবং একটা অ্যান্ড গেট অঙ্কন করি, ঠিক একই রকম ভাবে এই দুটো দ্বারা একটা এক্সর গেট এবং একটা অ্যান্ড গেট অঙ্কন করব। তো যদি আমি এখানে এক্সর গেট অঙ্কন করি তাহলে দেখো হয় এ লাইনে আসতেছে এ এক্সর বি এবং এখান থেকে আসতেছে সি, তো এটা হবে এক্সর সি, তাহলে এ এক্সর বি এক্সর সি। এবং আমি এর আগে বলেছিলাম যে আমাদের একটা হাফ অ্যাডার অঙ্কন করতে হলে এক্সর গেট অঙ্কন করতে হয় এবং একটা অ্যান্ড অঙ্কন করতে হয়, তাহলে আমরা এখানে একটা অ্যান্ড অঙ্কন করে ফেলি। এখান থেকে আসতেছে এ এক্সর বি এবং এই যে লাইনটা আমরা এই লাইনে দেখতে পাচ্ছি এখান থেকে আসতেছে সি, সো এই সিটা কিন্তু গুণ অবস্থায় আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ গুণ হবে কারণ ডি আছে যেহেতু। তারপর আমরা বলেছিলাম না যে একটা অরগেট প্রয়োজন, সেই অরগেটের কাজটা দেখো, আমরা এই সিটা মানে এই ক্যারিটা গ্রহণ করব মানে ক্যারিটাকে নিয়ে যাব সামনে এবং এই যে আমরা এখান থেকে যে মানটা বের করতে চাইছিলাম এই মানটার সাথে যোগ করে দিব। তাহলে দেখো এখানে যদি যোগ করি তাহলে কিন্তু এর আউটপুটটা বের হয় সি ইনটু এ এক্সর বি আসতেছে এই উপরের লাইনের মাধ্যমে এবং নিচের এই ইনপুট লাইন থেকে আসতেছে, দেখো শুধু যোগের মাধ্যমে এখানে যোগ হয়ে যাবে এ বি। তাহলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এ এক্সর বি এক্সর সি পেলাম এবং সি ইনটু এ এক্সর বি প্লাস এ বি পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে সাম এবং এটা হচ্ছে ক্যারি। তুমি ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হাফ অ্যাডার, রাইট? এবং এটা একটা হাফ অ্যাডার কারণ এখানেও যেমন একটা এক্সর আছে অ্যান্ড আছে, এখানেও একটা এক্সর আছে এবং অ্যান্ড আছে। অতিরিক্ত হচ্ছে এই অরগেটটা, যেটা আমি এখানে লিখেছিলাম যে একটি অরগেট আমাদের প্রয়োজন যদি আমরা বাস্তবায়ন করতে চাই। তো তুমি ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমি এ বি গ্রহণ করেছিলাম প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে এবং তার এ বি আউটপুটও বের করেছিলাম, অর্থাৎ সামা এবং ক্যারি বের করেছিলাম। তারপর একটা সি প্রয়োজন ছিল, সি নিলাম এবং শুধুমাত্র এই অংশটা আমি পুরোটা ভুলে যেয়ে শুধু এইটাকে আর এইটাকে গ্রহণ করেছিলাম, করে এই দুইটা ইনপুট লাইনের মাধ্যমে একটা এক্সর গেট এবং একটা অ্যান্ড গেট অঙ্কন করেছিলাম কারণ হাফ অ্যাডারের ক্ষেত্রে কিন্তু একটা এক্সর এবং একটা অ্যান্ড গেট থাকে। তাহলে আমরা একটা এক্সর একটা অ্যান্ড, একটা এক্সর একটা অ্যান্ড, তাহলে দুটো হাফ অ্যাডার পেলাম এবং একটা অরগেট পেলাম এবং সামও পেলাম ক্যারিও পেলাম।
তো এই ছিল দুটি হাপারের মাধ্যমে একটা ফুলেডারের বাস্তবায়নের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ক্লাস করতে পছন্দ করে থাকো তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে যেন পরবর্তী প্রত্যেকটি ভিডিও সবার আগে তুমি দেখতে পারো।